ভোটারদের জন্য আমি এটাকে আবার রিপিট করলাম, আমাদের স্লোগান হচ্ছে একটাই, সম্পূর্ণ স্বদেশী আর শক্তিশালী। আমাদের প্রোডাক্ট এরকম আওয়াজ করবে মার্কেটের মধ্যে। আমরা কোন সোসাইটিকে আমরা টার্গেট কাস্টমার, আমাদের কি আমাদের টার্গেট কাস্টমার হচ্ছে যারা ওয়েলনেস নিয়ে ইন্টারেস্টেড, তারাই আমাদের টার্গেট কাস্টমার। তার মানে কি হয়, 99% পিপলস আর ইন দ্য ইন্ডাস্ট্রি অফ ওয়েলনেস, 99% লোকই আমাদের টার্গেট। এত বড় সেক্টর নিয়ে আমরা কাজ করছি, সেই সেক্টরের মধ্যে যদি আমাদের প্রোডাক্টের মধ্যে দম থাকবে, কোনো মতেও কোনো দরজা আমাদের জন্য খালি যাবে না। হয়তো সাময়িক একবার দুবার আমাদেরকে কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের যখনই ফার্স্ট টার্গেট প্রোডাক্ট যদি কেউ খায়, ওর ভালো লাগবেই, এটা 101% শিওর। কেন কি আমরা কোন জিনিসকে নিয়ে কাজ করছি, অ্যালোভেরা। অ্যালোভেরা আজকের দিনে আপনি বলতে পারেন অ্যালোভেরা ইজ আ মাল্টিপল বেনিফিট প্রোডাক্ট, যে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক আর কি অ্যান্টি মাইক্রোবিয়াল, মানে সব রকমের গুণ আছে ওতে। তাহলে আমরা অ্যালোভেরা নিয়ে যখন কাজ করছি, তো উই শুড বি প্রাউড অফ আওয়ার সেলফ। আমাদেরকে নিজেকে উপরে প্রাউড করতে হবে যে আমরা খুব ভালো জিনিস নিয়ে কাজ করছি। আর যতক্ষণ আমাদের ফিলিংটা ওই ফিলিংয়ে আসবে না, ততক্ষণ আমরা অন্যকে ওই ফিল করাতেই পারবো না। আগে নিজেকে আমাদেরকে ফিল করতে হবে যে না, উই আর ইন আ ব্র্যান্ডেড কোম্পানি, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ব্র্যান্ডেড। কোনো দেখেন গোল্ডের শপ আছে, গোল্ড শপের মধ্যে ওরা যদি ওরা শোকেসে গোল্ড না লাগিয়ে রাখতো, আপনারা গোল্ডকে ভ্যালু দিতেন না। ওরা যদি এভাবে টেবিলের উপরে গোল্ড রেখে দিত, আপনারা ভ্যালু দিতেন না, টেবিলের উপরেই থাকে। সেইভাবে আমাদেরকে ওই জিনিসটাকে আমাদের মনের মধ্যে সাজাতে হবে, তখনই আমরা ওই ভ্যালুটা ক্রিয়েট করতে পারবো। তো ফার্স্ট ইজ দিস, আমাদের যেটা আমাদের নিজের বন্ডিং আর টিম এফার্টসে আমাদেরকে রাইজ করতে হবে। মানে সেবার তুষার দাস, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের পক্ষ থেকে। আজকে আমাদের এই নতুন অফিসের পুজো হলো, এই শুভ দিনে আমরা একটা সেমিনার বলতে পারেন আজকের এই প্রোগ্রামটাকে। তো আমরা সেমিনারটা নেব আমাদের কোম্পানির প্রোফাইল প্লাস আমাদের প্রোডাক্টের ইফিকেসি প্লাস আমাদের যে অ্যাক্টিভিটিটা আছে এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো এই আলোচনাটা আমরা আশা করি 40 থেকে 45 মিনিটের মধ্যে কমপ্লিট হবে। এর মধ্যে মার্কেটিং প্ল্যানটা আমরা শেয়ার করবো আজকে, কমার্শিয়াল সেমিনার প্লাস ওয়েলনেস সেমিনার দুটোই আজকে হবে। তো যারা পুরনো আছেন তারা তো আছেন, কিছু ঝালাই ফেলবে না, যারা নতুন আছেন তারা সবাই খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর শেষ পর্যায়ে আপনারা একটু কোশ্চেনগুলো করবেন। যদি তারপর আমাকে আমার কাছে কোশ্চেনগুলো যদি ক্লিয়ার না হন, যার মাধ্যমে আপনি ইনভাইট পেয়ে এসছেন তার সাথে টেবিল টক করলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন পুরো বিষয়টা। তাহলে আজকে ভেদাকিউর ওয়েলনেস নিয়ে কাজ করে এই বিষয়টা তো আমরা মোটামুটি ক্লিয়ার হলাম, মিস্টার সুমন আপনাদেরকে ডিক্লেয়ার করলেন। তো ওয়েলনেস কথাবার্তাটা অনেকেই আমরা জানি, তবে আমি একটু ভেঙে বলতে চাইছি ওয়েলনেস কথাবার্তাটা। আমরা এরকম ভাবে বুঝি যে অসুস্থ হয়ে গেলে আমরা সিকনেস ইন্ডাস্ট্রিতে চলে যাই, মানে ডাক্তার নির্ভর হয়ে যাই, অ্যালোপ্যাথি মেডিসিন নির্ভর হয়ে যাই। আর ওয়েলনেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা অসুস্থ না হওয়ার জন্য যে কার্যক্রমগুলো করি সেগুলোকে ওয়েলনেস বলছি আমরা। যেমন একই রকম সবজি আমরা প্রতিনিয়ত খাই না, মাল্টি টাইপ অফ ভেজিটেবল আমরা খাই, বিভিন্ন রকমের ফল খাই, সিজনাল ফলগুলো খাই, এগুলো খাওয়ার উদ্দেশ্যটা কী? এগুলো খাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে যেন আমরা অসুস্থ না হই। বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি আমাদের বডিতে আসে, যেমন ভিটামিন এ এর অভাবে এক ধরনের রোগ আসে, সালফারের অভাবে এক ধরনের রোগ থাকতে পারে, পটাশিয়ামের অভাবে এক ধরনের রোগ থাকতে পারে, তাই না? বিভিন্ন রকম এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস থেকে শুরু করে ফাইবার, আপনার ভাইটামিনস, মিনারেলস, ভ্যারাইটিজ আছে, মানে এটাকে টোটালি এক কথায় বলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা নিউট্রিশন বলতে পারি। তো এই যে নিউট্রিশন যে ঘাটতি বা ডেফিসিয়েন্সি যার জন্য আমাদের রোগগুলো হচ্ছে, যার জন্য আমরা কি করছি, বিভিন্ন ধরনের শাকসবজিগুলো খাচ্ছি, ফ্রুটসগুলো খাচ্ছি, বিভিন্ন রকমের ফুড আমরা একসাথে প্র্যাকটিস করি, এগুলো কিন্তু ওয়েলনেসের একটা পার্ট। কেউ বুঝে খাচ্ছে, কেউ মুখের স্বাদের জন্য খাচ্ছি, তো আমরা খাচ্ছি কিন্তু যার জন্য আমরা সুস্থ আছি। আর যখনই এই কোনো ডেফিসিয়েন্সি বা ঘাটতি হবে তখনই আমরা কিন্তু একটা রোগে পড়ে যাবো। তো ওয়েলনেস এই স্লোগানটা এস্টাবলিশ করতে যাচ্ছে, যদি আমরা ওয়েলনেস নিয়ে কাজ করি এবং ওয়েলনেস নিজেরা নিজেদের জীবনে প্র্যাকটিস করি, আমাদের ফ্যামিলিদেরকে সেই ওয়েলনেস নিয়ে বোঝাই এবং আমরা কাউন্সিলিং করি, তাহলে কি হবে, আমরা অসুস্থ হওয়ার মাত্রাটা আমাদের বডিতে কমে যাবে, আমাদের জীবনে কম আসবে। এতে কি হবে, আমরা অসুস্থ হওয়ার পর যে একটা এক্সপেন্সিভ ব্যাপার থাকে, অনেকেরই সেই ক্ষমতা থাকে না সে চিকিৎসা করার, প্লাস কষ্টও তো পাই। তো এর জন্য আমাদের বাড়িতে যে মোটরসাইকেলটি আছে বা প্রাইভেট কারটি আছে, যে যেটা 6 মাসে একবার তো আমরা সার্ভিসিং করাই নাকি, তো আমাদের এটা তো একটা দেহ, একটা গাড়ি, তো
এই বডিটাকে কিন্তু সার্ভিসিং করানো উচিত। তো এটা কিছু সিগন্যাল আছে, যে সিগন্যালগুলোর কারণে আমাদের বোঝা উচিত যে সার্ভিসিং এর টাইম হয়ে গেছে। মোটরসাইকেল সার্ভিসিং এর টাইম কখন হয়? যখন দেখবেন যে একটু কালো ধোঁয়া বেরোচ্ছে, স্টার মানে ওটা আটকে যাচ্ছে, তখন ও একটু সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ তোমার সার্ভিসিং এর টাইম হয়ে গেছে। তো ঠিক আমাদের বডিতেও বিভিন্ন সিমটম আমরা দেখতে পাই, যেমন আপনার খাবার ঠিক মতো হজম হচ্ছে না, বদহজম হচ্ছে। যেমন আপনার মানে যে হজম প্রক্রিয়াটি আছে, মেটাবলিজম সিস্টেম আছে, সেই সিস্টেমে কোনো গড়বড় দেখা দিয়েছে মনে হতে পারে। আপনি অল্প একটু সর্দি কাশি হলেই আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, মানে আপনার ইমিউনিটি পাওয়ারটা হয়তো কমে যাচ্ছে, এরকম হয় না? যদি অল্প কিছু দিয়ে দেখবেন যে অনেক কিছু হয়ে যাচ্ছে অনেকে। তো এইভাবে একটুখানি কোথাও মুচকে গেল, যেন আমরা যেমন যারা খেলাধুলা করি, এক্সারসাইজ করছি, তারা একটু মুচকে গেলে কিছু হয় না বডিতে। আর এমন কিছু লোক আছে মুচকে গেল ওটা নিয়ে অ্যাপোলো হসপিটালে 2 মাস ভর্তি থাকে না, এমন বাড়িতে ডাক্তার চলে আসে। এই যে ব্যাপারগুলো থাকে, যে ইমিউনিটি পাওয়ারগুলো কম থাকে, তো এইগুলো যখন কমে যায় তখন বুঝতে হবে আমাদের যে সার্ভিসিং এর সময় হয়ে গেছে। আজকে দেখুন আমরা যে বাড়িতে ফ্যানটা ঘুরছে, সেই ফ্যানটা হাওয়া থেকে তো মারা টানছে নাকি, কিন্তু এই যে ফ্যান 6 মাসে একবার পরিষ্কার না করলে ফ্যানের স্পিডও কমে যাচ্ছে। আমাদের ভেতরে একটা ফ্যান কিন্তু আছে, যে রেগুলার যে হাওয়াটা নিচ্ছি আমরা, অক্সিজেনটা নিচ্ছি, এই হাওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে টক্সিন ভিতরে যাচ্ছে, ময়লা আবর্জনা ভিতরে যাচ্ছে। যেই ফ্যানটাকে পরিষ্কার বা সার্ভিসিং করানো দরকার আছে, নাহলে ওই ফ্যান যেমন স্লো করছে আমাদের বডিটাও সেভাবে স্লো হয়ে যাবে সব কিছুতে। ঠিক আমরা টক্সিন নিয়ে আজকে একটু কথা বলবো, ওয়েলনেস এর বিষয়ে যেহেতু কথা বলছি টক্সিন নিয়ে একটু কথা বলবো। অ্যাকচুয়ালি আজকে আমরা পুরোপুরি রেডি নয় সেমিনারের জন্য, এখানে প্রজেক্টর মেশিনে অনেক আমাদের ইমেজ দেখানো দরকার ছিল যে টক্সিন কীভাবে আমাদের বডিতে আসে। নেক্সট আমরা উইদিন 3-4 ডেজ এর মধ্যে এগুলো সব কমপ্লিট করে ফেলবো। তো আজকে মুখে মুখে বলি না কি বলে, আগে পুজোর দিন তো যা শুরু করা দরকার তাই শুরু করা। আমরা উই আর নট রেডি টু টেক দ্য কমার্শিয়াল সেমিনার, এখনো আসলে রেডি হইনি আমরা। এখানে অনেক সবুজ থাকবে দেওয়ালে, অনেক ডেকোরেশন হবে অফিসের মধ্যে, তো ওগুলো আমরা এখনো করে পারিনি। তো আপনাদেরই অফিস আসলে ভালো লাগবে এটাই বলতে পারি। তো যাই হোক টক্সিন নিয়ে কথা বলতেই হয়, টক্সিন কিভাবে আমাদের বডিতে আসে। দেখুন খাবারের মাধ্যমে যে টক্সিনগুলো আসছে, যেমন আমরা দুপুরে যে খাবারটি খেলাম বা সকালে যে খাবারটি খেলাম বা রাতে যেটা খাবো, তেলযুক্ত খাবার যেগুলো আছে হাত ভালো করে ধুচ্ছি আমরা, কারণ তেল লেগে গেল, আর যে তেলটা আমাদের পেটে গেল ইন্টেস্টাইন যেটা আছে ক্ষুদ্রান্ত, অনেক বড় একটা পাইপ মতো আছে যেটা আমাদের পেটের মধ্যে জিলাপির মতো প্যাচ আকারে আছে, এই ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে সেই তেল কিন্তু স্টক হয়ে থাকবে। তো এই তেলগুলো হাত থেকে ধুয়ে ফেললাম, দাঁত মেজে ফেললাম, কিন্তু পাইপটা কিন্তু পরিষ্কার করার কথা কেউ ভাবছি না। আর ক্ষুদ্রান্তকে যে এটাকে বলা হচ্ছে কোলন ক্লিনজিং, এই কোলন ক্লিনজিং যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে কিন্তু আমাদের করানো উচিত। যেটা অ্যালোপ্যাথি মেডিসিনে কোলন ক্লিনজিং যদি আপনি করান, আপনার এই 21 ফুট লম্বা যে পাইপটা আছে, প্রায় 21 ফুট মানে আপনার উচ্চতার প্রায় 6 গুণ লম্বা, তো 5-6 গুণ লম্বা এই যে বড় পাইপটা, এই পাইপটার মধ্যে আপনি যদি অপারেশন করে কোলন ক্লিনজিং করান, আপনার প্রচুর এক্সপেন্সিভ ব্যাপারটা, 1-1.5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, প্লাস কোলনটাকে ক্লিন করে দেবে অপারেশন করে, সেখান থেকে 2-3 কিলো কারো 5 কিলো পর্যন্ত টক্সিন বেরোয়। যেখানে ইমেজে দেখালে বোঝা যেত যে যদি সেই টক্সিন যেগুলো বেরিয়েছে লাঠিতে যদি উঁচু করে আমি দেখাই, দেখবেন যে এরকমভাবে শ্যাওলার মতো ঝুলবে, এই পরিমাণে টক্সিন আপনার পেটে জমে আছে, সেগুলো তেল থেকে যাচ্ছে। আমরা যে পেস্টিসাইড ইউজ করছি খাবারের মধ্যে, মানে ফসলের মধ্যে, আমরা যে সার ইউজ করছি সেগুলো কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের পেটে যাচ্ছে। তারপরে আমাদের জল থেকে যে দূষণগুলো হচ্ছে, আজকে জল কতজন আজকে অ্যাকোয়াগার্ডের জল খাচ্ছি, কতজন আজকে কিনে জল খাচ্ছি, সে জলগুলো কিন্তু পরীক্ষা করার টাইম চলে এসেছে যে আমি পিওর জল খাচ্ছি কিনা, মোটামুটি দূষণমুক্ত জল খাচ্ছি কিনা। একেবারে ওজোনাইজ যে জলটা আছে, অক্সিজেন পাঞ্চ করা 600 টাকা লিটার, ওটা তো খেতে পাচ্ছি না। তো ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে আপনি কোল্ড ড্রিঙ্কস বেশি খাবেন জলের থেকে, কেন জলের ওজোনাইজ যে জলগুলো আছে একবারে আপনার অক্সিজেন পাঞ্চ করা থাকবে, 600 টাকা লিটার আছে দাম বেশি। তো ওই জলগুলো কিন্তু হিউজ ডিটক্সিফায়ার, তো আপনার ওরকম জল তো আমরা পাবো না। তো অ্যাটলিস্ট আমাদের সময় চলে এসছে যে উই শুড টেক কেয়ার আওয়ার ড্রিঙ্ক, তো আমাদের ড্রিঙ্ক নিয়ে আমাদের টেক কেয়ার করতে হবে। তো না হলে কি হচ্ছে, পেটের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু টক্সিনগুলো যাচ্ছে। আমাদের স্লোগান হচ্ছে, ওয়েলনেসের স্লোগান সেটাই যে আমরা বসে যান দাদা মাঠে যান, ওয়েলনেসের স্লোগান হচ্ছে এটাই যে টক্সিন ভেতরে যাবেই, কারণ এই সমাজটাকে পুরোপুরি আমরা পরিবর্তন করতে পারবো না। কীটনাশক এবং ফার্টিলাইজার ছাড়া আমাদের চাষাবাদ হবে না, কারণ আমরা এখন ওটার উপর নির্ভর করে গেছি, ডিপেন্ড করে গেছি,
আর একজন চাষিকে যদি অর্গানিকের কথা বলিও অত্যন্ত এক্সপেন্সিভ হয়, তো যার জন্য অনেক সময় করে না, যে করলে তো আমাদের জন্য খুব ভালো হতো এই এই ধরনের চাষ। তো অনেক স্টেট কিন্তু শুরু করেছে, যেমন সিকিম গভর্নমেন্টই শুরু করেছে এইভাবে, এই এই স্লোগান কিন্তু সারা ইন্ডিয়াতে পড়ছে যে অর্গানিক হবে, কিন্তু সেটা হতে হতে আমরা হতে তো আরও সময় লাগবে, এই পর্যন্ত আমাদের সূত্রটা রাখতে হবে। যার জন্য বলছি যে টক্সিনগুলো ভিতরে যাচ্ছে, এয়ার থেকে যাচ্ছে, জল থেকে যাচ্ছে, খাবার থেকে যাচ্ছে, এই টক্সিনগুলোকে বের করাকে বলা হচ্ছে ডিটক্সিফিকেশন প্রসেস। টক্সিনকে নিষ্কাশন করে বের করতে হবে। যেমন আপনার রান্নাঘরের যে সোয়ারের স্লাইডটি আছে ওটাও কিন্তু জ্যাম লাগে, ওই ওই পাইপটাকে যদি আপনি নিয়মিত ক্লিন না করেন তাহলে ওখানেও কিন্তু জ্যাম হয়ে যাবে। ঠিক আমাদের এই পাইপটাকে ক্লিন করার জন্য আমরা বলছি যে একটা পদ্ধতি আপনাকে করা উচিত, সেটা হচ্ছে যে ডিটক্সিফিকেশন করা উচিত। এই ডিটক্সিফিকেশন প্রচেষ্টার জন্য আমাদের কিছু সাজেশন আছে। আপনাকে প্রচুর জল খেতে হবে, জল কিন্তু একটা ভালো ডিটক্সিফায়ার, যে জলের মাধ্যমে আপনার বডি থেকে প্রচুর টক্সিন বেরোবে, ইউরিনের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে বেরোবে, ঘামের মাধ্যমে বেরোবে এবং বাউলসের মাধ্যমে বেরোবে, টয়লেটের মাধ্যমে বেরোবে। ঠিক আছে, এভাবে কিন্তু জলের মাধ্যমে প্রচুর টক্সিনগুলো ক্লিন হয়। তারপরে ঘামের মাধ্যমে যখন বেরোবে আমার বডির সেল থেকে প্রচুর টক্সিন কিন্তু বের করবে। এইভাবে করে আমরা আমাদের ডিটক্সিফিকেশন প্রসেসে আমরা জল নিয়ে আসতে পারি, প্রচুর জল, ভালো জল। আমরা যেগুলো আছে অ্যালকালাইজ মিনারেল, অ্যালকালাইজ মিনারেলও কিন্তু প্রচুর পরিমাণে আপনার বডিকে নিউট্রাল করে, অ্যাসিডের নিউট্রালাইজেশন করে। আমরা বলছি ব্যায়াম করার জন্য, রেগুলার একটু হাঁটাহাঁটি করার জন্য বলছি ওয়েলনেসের পক্ষ থেকে। আমরা বলছি ডিটক্সিফায়ার হিসেবে অ্যালোভেরা জুস সারা ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর পরিচিত একটা জিনিস, অ্যালোভেরা জুস। যদি অ্যালোভেরা বারবাডেন্সিস মিলার অ্যালোভেরাটা আপনি নিতে পারেন, যার যে জেলটা আছে, যে জুসটা আছে, এটা যদি নিতে পারেন, এটা স্ট্রং একটা ডিটক্সিফায়ার হিসেবে সারা ওয়ার্ল্ডে পরিচিত। বর্তমানে আপনি যদি গুগলে সার্চ করেন যে কিং অফ হার্টস বলা হচ্ছে, কিং অফ হার্টস, যেটা আমরা এই এই ডিটক্সিফায়ারটা যদি আপনি জেলটা প্রতিদিন সকালবেলা 30 ml নিতে পারেন খাওয়ার আগে, তাহলে আপনার বডি থেকে প্রচুর টক্সিন নিষ্কাশন হবে থ্রু বাউলস, থ্রু সোয়েটিং, থ্রু ইউরিনাল মানে প্রসেস। এই তিনটে মাধ্যমে কিন্তু আপনার বডি থেকে প্রচুর পরিমাণে টক্সিন আপনি নিঃসরণ করতে পারেন। তবে 30 ml খেতে হবে, বারবাডেন্সিস মিলার খেতে হবে এবং ফাইবার আলা জুসটা খেতে হবে। তা এই জুসটা খাওয়ার জন্য আমরা বলছি, দেখুন আজকে আমাদের যে কমার্শিয়াল যে যুগটা পড়েছে, যেখানে আমরা বাড়িতে বানিয়ে ইচ্ছা করলে এই জিনিসটা খেতে পারতাম, এবং বাড়িতে যদি কারো জায়গা থাকে তৈরি করার, টপ থাকে ওখানে লাগিয়ে আপনারা খাবেন, জুসটা তৈরি করে অ্যালোয়েন ফ্রি করে খেতে হবে। অ্যালোয়েনটা কি, একটা অ্যালোভেরার পাতা কি আপনারা সবাই দেখেছি, সবাই এখানে যারা বসে আছি, দাদা অ্যালোভেরার পাতা দেখেছি কখনো? আপনারা দেখে নেবেন সেই অ্যালোভেরাটা, দেখবেন কাটলে যদি এরকম খাড়া করে রাখেন তাহলে কিছুটা অ্যালোয়েন নামে এক ধরনের পয়জন বের হয়, হলুদ হলুদ পয়জন, এটা পাতার মধ্যে থাকে। এই অ্যালোয়েনটা যদি ফ্রি না করে আপনি খান, আপনার কিন্তু ডায়রিয়া হতে পারে। এবং এর পাতাটাও কিন্তু খুব তেতো হয়, সবুজ কালারের হয়, যে সবুজ পাতাটাও কিন্তু আপনার জন্য ভালো নয়, এটা এক্সটার্নাল ইউজের জন্য ভালো। তো এই জন্য ভেতরে যে জেলটা আছে সেই জেলটাকে আবার বয়ল পদ্ধতিতে অনেক অ্যালোভেরা তৈরি করে, অ্যালোভেরা তৈরি করার দুটো পদ্ধতি আছে মার্কেটে, একটা হচ্ছে বয়েল পদ্ধতি, একটা হচ্ছে স্ট্যাবিলাইজ পদ্ধতি। বয়েল পদ্ধতি হচ্ছে অ্যালোভেরার জেলটাকে বয়েল করে তারপরে জুস বানিয়ে দেবে, আর হচ্ছে স্ট্যাবিলাইজ পদ্ধতি, যেটা হচ্ছে যে প্রচণ্ড মানে ঠান্ডায়, মানে একটা নির্দিষ্ট তাপ মানে সেন্টিগ্রেড তাপমাত্রা আছে যার নিচে তাপমাত্রা এনে ওটাকে স্ট্যাবিলাইজ করে মানে ঠান্ডা করে ওকে জুস বানিয়ে ব্লেন্ড করে আপনাকে আপনাকে উপস্থাপন করবে। এবং যে প্রিজারভেটিভটা ইউজ করা হবে সেটা টাইপ 2 প্রিজারভেটিভ হতে হবে, অর্থাৎ কেমিক্যাল ফ্রি প্রিজারভেটিভ, ফুড গ্রেড প্রিজারভেটিভ। তো আমাদের অ্যালোভেরাটা যেটা আমরা তৈরি করেছি, আমাদের নিজস্ব অ্যালোভেরার যে চাষ আছে সেখান থেকে ডাইরেক্ট প্রসেসিং করে ওয়াশ করে তারপরে প্লান্টে যায়, এই অ্যালোভেরা জুসের আমাদের ঘটনা গেল। আপনারা বাড়িতেও লাগিয়ে খেতে পারেন অথবা আমাদের জুসটা রেগুলার কিনলেন, ঢেলে খেয়ে নিলেন, এরপর জল খেয়ে নিলেন, রেডি হয়ে গেল। ঠিক আমাদের যে অ্যালোভেরাটা সবার জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, যার জন্য আমরা দাম করেছি 450 টাকা এক লিটার।
একটা একটা লোক যদি ডিটক্সিফিকেশন করতে চায় তার বডি, 3 থেকে 4 মাস তাকে কন্টিনিউ খেতে হবে এবং প্রতি বছর খেতে হবে, এবং 3 থেকে 4 মাস খাওয়ার জন্য তার মাসে 30 ml করে যদি খায় প্রতিদিন সকালে এবং রাতে 60 ml ডেলি হলো, তাহলে মাসে তার খরচা হবে 2 বোতলের খরচাটা হবে। তো এই 2 বোতলের জন্য কত খরচা পড়ছে? 450-900 টাকা। আর আপনারা যারা ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন আমাদের এখানে কাজ করার জন্য, যারা রেডি হয়ে যাবেন ডিস্ট্রিবিউটর হয়ে গেলে, তারা পাবেন কত টাকায়? 450 টাকা যেটা আছে আমাদের, 360 বা এরকম হবে, হ্যাঁ 360 টাকা, মানে 360 টাকা আপনি এটা ডিস্ট্রিবিউটার রেটে পেতে পারেন। যারা ডিস্ট্রিবিউটার হয়ে গেছেন তারা সারা জীবনই এই কম দামে প্রোডাক্টটা পাবেন। তো এইভাবে আপনারা এই যে প্রোডাক্টটা খাবেন, 3 মাস 4 মাস প্রতি বছর কেন খাবেন? 3 মাস 4 মাস কেন খাবেন? 2 বোতল খেলে একজন ডিস্ট্রিবিউটার হিসেবে আপনার খরচ পড়ে যাবে কত? 3 × 2 = 600, এদিকে 720 বা এরকম পড়ে যাবে, তাই তো মাসে? তাহলে 4 মাসে কত খরচা পড়বে? 3 হাজার টাকার মতো। তাহলে 3 হাজার টাকা তো একটা খুব টাকা, তো ভালো টাকা। তো মাসে যে 720 টাকা আপনি খরচা করবেন 4 মাস করবেন, এটা কেন করবেন? এর থেকে 2 কিলো খাসির মাংস তো খাওয়া যাবে, তাই না? 408 কত করে ওঠে? 450 টাকা। আপনি বডির থেকে না বের করেন, এই টক্সিন আপনার জন্য প্রচুর সমস্যা তৈরি করবে। ইন্টেস্টিনাল যে ডিসঅর্ডার আছে, এই ডিজর্ডারের কারণে আপনার বডির যত রোগ হয় তার 70% রোগ ইন্টেস্টিনাল ডিজর্ডার থেকে হয়। যেমন আমি এক করে বলি, অল্প একটু বলি, সবগুলো রোগ বলবো না। আপনার যদি এই যে ইন্টেস্টিনাল টাইম যেখানে আপনার খাবারটা প্রসেসিং হয়ে ওখান থেকে আপনার ভিটামিনসগুলো বডিতে নেবে, মিনারেলসগুলো বডিতে নেবে, ওই ভিটামিনস মিনারেলসের অভাব যখন ঘটছে তখন যেই যেই অভাব ঘটলো সেই সেই রোগ আপনার হলো, হলো তো? এরপরে কি হচ্ছে, আপনার ওখান থেকে যে মানে কি বলছি, আপনার বাউলস মুভমেন্ট যদি প্রবলেম হয়ে যায়, টয়লেটটা যদি ঠিক মতো ক্লিয়ার না হয়, ওই কারণে 8 থেকে 10% রোগ হয়। যেমন পায়ের ফেস্টুলা থেকে শুরু করে ক্রনিক যে আমাশয় যেটাকে বলা হচ্ছে কনস্টিপেশন, এদের অনেকগুলো রোগ আছে। এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আপনারা যখন ট্রেনিংয়ে আসবেন, আমরা ট্রেনিংয়ে 3 ঘন্টা ধরে একটা প্রোডাক্ট নিয়ে একদিন বলি, তো ওই সময় আরও বেশি ক্লিয়ার হবেন। এবং আমরা আপনাদেরকে আমি প্রচুর ম্যাটেরিয়াল দেবো, যেগুলো আপনারা বাড়িতে পড়বেন, তাহলে আপনাদের মোটামুটি আর একটা ভিশন ক্লিয়ার হয়ে যাবে যে অ্যালোভেরা, হোয়াট ইজ অ্যালোভেরা। তো এটা সম্বন্ধে আসলে আমি যা বলছি এটা বলার কথা না, কারণ আজকে 5000 বছর ধরে আমাদের মনীষীরা এই অ্যালোভেরাকে ইউজ করে আসছে। এই যে অ্যালোভেরা সম্বন্ধে আজকে এত ঢাকঢোল পিটানো হয়েছে, এই পিটানোটা কিন্তু আজকে আমরা শুরু করিনি, এটা কিন্তু আমেরিকা শুরু করেছে। আমাদের এখানকার যে অ্যালোভেরা, মানে আবার নর্থ আমেরিকা অ্যালোভেরা হয়, এখানেও অ্যালোভেরা হয়, এখন এই যে অ্যালোভেরার গুণগানটা সারা ওয়ার্ল্ডে হচ্ছে। আজকে মেডিকেল সায়েন্স অ্যালোভেরা নিয়ে প্রচণ্ড পরিমাণে স্লোগান দিচ্ছে, ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে কিন্তু অ্যালোভেরা তারা ইউজ করছে, কারণ অ্যালোভেরার গুণ আজকে মানুষের সামনে চলে এসেছে। এটা আমাদের খেতে হবে, ইউজ করতে হবে। যেমন আমরা আজকে আমাদের যে টোটাল কসমেটিক্স রেঞ্জ, টোটালটা আমরা অ্যালোভেরাতে করেছি। ইভেন আপনার যে মাথার যে শ্যাম্পুটা ইউজ করবেন, অ্যালোভেরা ফেস ওয়াশ, অ্যালোভেরা জেল, অ্যালোভেরা ফেস প্যাক, স্ক্রাব, আপনার লোশন থেকে শুরু টোটাল রেঞ্জ অফ প্রোডাক্ট অ্যালোভেরা করেছি। ওয়াই? কারণ আজকে সায়েন্স ওরা বলতে বাধ্য হচ্ছে যে হার্সের উপর আমাদেরকে ডিপেন্ড করে থাকতে হবে। যদি হার্সের উপর আমরা ডিপেন্ড না করি, আমরা কিন্তু সত্যিকার অর্থেই সিনথেসাইজ মেডিকেলের মেডিসিনের উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছি, আর যেটা আমাদের জন্য ভালো নয়। এবং একটা প্রোডাক্ট খাচ্ছি, 5টা রোগ আরও আমাদের ভিতরে চলে আসছে। দেন আপনি আপনার জ্বরের জন্য একটা প্রোডাক্ট খেলেন বা ব্যথার জন্য একটা প্রোডাক্ট খেলেন, তাই তো? পেন কিলার খেলেন, কিডনিতে এফেক্ট হচ্ছে, হয়তো ব্যাক পেন হয়ে যায়, প্রচুর প্রবলেম, মানে একটার সাথে আরও 5 রকমের রোগ কিন্তু আমাদের বডিতে চলে আসে। তো এইটা হচ্ছে সিনথেসাইজ মেডিসিনের একটা সাইড ইফেক্ট, যেটা হার্সের উপর ডিপেন্ড করলে আপনার এরকম হতো না। আর সিনথেসাইজ মেডিসিনের উপর ডিপেন্ড কখন করিস? যখন আমরা অসুস্থ হয়ে যাই, ফাইনাল স্টেজ। আর আমরা হার্সের উপর ডিপেন্ড করতে বলছি কখন? যখন আপনি অসুস্থ হওয়ার আগে আপনি খাবেন, তাহলে আপনি কি হচ্ছে, আগে থেকে আপনি অসুস্থ হলেন না, ব্যাপারটা বোঝা গেছে? যদি আজকে অ্যালোভেরার গুণ বলতে যাই, আর একটু বলতে না না বলে হচ্ছে না, এটা স্ট্রং ডিটক্সিফায়ার, 1 অ্যালোভেরা, 2 আমার নিউট্রিসিটিক্যাল সাপোর্ট হিসেবে অ্যালোভেরা হচ্ছে আপনার পুরো প্যাকেজ, নিউট্রিসিটিক্যাল সাপোর্ট হিসেবে।
200 মধ্যে নাম করে করে আমি এক এক করে বলে যাবো যে এর মধ্যে কি কি গুণ আছে, আপনি মিলিয়ে নেবেন। মেডিকেল টেস্ট রিপোর্ট পর্যন্ত আমাদের কাছে আছে, রিসার্চ জার্নাল রিপোর্ট পর্যন্ত আমাদের কাছে আছে, আপনারা ইচ্ছে করে সংগ্রহ করে নেবেন। আর দুর্ভাগ্য যে আমাদের সকল ডাক্তাররাই অ্যালোভেরা লিখছে না। কিন্তু একটা সুখবর হচ্ছে, আপনি যদি আজকে ব্যাঙ্গালোর দিকে যান, চেন্নাই দিকে যান, বড় ডাক্তার জিজ্ঞেস করেন, ওরা নিজেরা অ্যালোভেরা জুস খেয়ে আবার চেম্বার আসে ডাক্তারি করতে। এই যে আমার পমলবাবু, উনি কয়েকদিন আগে চেন্নাই থেকে আসলো, ওনার যে ডাক্তারটা চিকিৎসা করছে ওনারও একটা প্রবলেম হয়েছিল, তো ওই ডাক্তার নিজে অ্যালোভেরা এবং হুইট গ্রাস জুস খেয়ে সকালবেলা তারা চেম্বারে এসছে, এরকম ঘটনা। এবং আপনার এই যে অ্যালোভেরা ব্যাপারটা, আপনার সাপ্লিমেন্টারি ফুড হিসেবে, সাপ্লিমেন্টারি জুস হিসেবে আজ ইউরোপ আমেরিকায় হিউজ পরিমাণে প্র্যাকটিস হচ্ছে এবং লিখছে ডাক্তাররা। তো সেই দিনটা আমাদের এখানেও আসবে, যখন রেভলিউশন হয়ে যাবে ঘরে ঘরে তখন এখানেও আসবে। কিন্তু দেখুন, অ্যালোপ্যাথি ইন্ডাস্ট্রি ওয়েলনেস নিয়ে খুব একটা কাজ করবে না, এটা আমি বলে দিচ্ছি। কারণ ওয়েলনেস নিয়ে কাজ করলে মানুষ অসুস্থ কম হবে, অত ওষুধ বিক্রি কম হবে, পার্সেন্টেজ হবে না। কারণ সেই প্রোডাক্টটাই বেশি লিখবে, সেই প্রোডাক্টে ডাক্তারের লাভ বেশি আছে নাকি। তো এইভাবে করে এই যে একটা ব্যবসা, একটা চক্র শুরু হয়েছে চারদিকে। আজকে আপনি যখন যাবেন, একই মেডিসিন, একই দামের মেডিসিন, না এই কোম্পানিটা খাবো না কেন স্যার, না এটা ভালো আমি লিখেছি এটাই খাবেন, ব্যাস, কিছু করার নেই। এই যে একটা 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 ঘোরের মধ্যে পড়ে গেছি, আপনি ওয়েলনেসের কথা ওরা বললে ওখানে ডাক্তার রুগীর মাত্রা কমে যাবে। কারণ গ্যাসে ধূপধাপ যদি পেটের মধ্যে না করে, আমার তো ইয়ে আসবে না, ওই যে কি বলে কৃষি ডাক্তারটাকে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, না গ্যাস্ট্রোলজির ডাক্তারের কাছে তো রুগী যাবে না। তো যদি গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা গোড়া থেকে অ্যালোভেরা খেলে সেরেই যায়, একবার গোড়া থেকে নির্মূল হয়ে যায়, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম হয়ে যাবে না। আমাদের কিছু ডিস্ট্রিবিউটারকে প্রেসক্রিপশন করার জন্য ওনাকে বলছিল যে আপনার যত বন্ধুই হোক উনি এটা লিখবেন না দাদা, লেখাতে আপনি পারবেন না। ইভেন তো দোকানদারও তাই বলছে, আমাদের দোকান একজন দাম্পি দা যে ডিস্ট্রিবিউটার, উনি বলছেন আমার গ্যাসের ওষুধ তো সেল হবে না মনালি স্যার, তোমার অ্যালোভেরা খাই ফেলবে। তার মানে যত বেশি রোগ অত বেশি মক্কেল ভালো। আর তখন আমি বললাম এখান থেকে ইনকাম অনেক বেশি পাবেন গ্যাসের ওষুধ বিক্রি করার থেকে, তো এখানে বিক্রি করুন এটা। তো যাই হোক, আমরা যে ওয়েলনেস নিয়ে কাজ করছি, দেখুন এটা একটা অ্যাওয়ারনেস, কিন্তু আমরা যে আজকে এই ওয়েলনেসে কাজ করবো, ইনকামের পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার, আসুন ইনকামের পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার, এই ওয়েলনেস করতে গিয়ে আপনারা ইচ্ছে করলে আপনাদের বর্তমান ইনকামের পাশাপাশি একটা হ্যান্ডসাম ইনকাম যোগ করতে পারেন। যদি মনে করেন আপনি এখান থেকে মান্থলি 5,000 ড্র করবেন, ইউ ক্যান। যদি মনে করেন মান্থলি আপনি 5 লাখ ড্র করবেন, ইউ ক্যান। আমি আরো একটু জোরে বলছি, যদি মনে করেন মান্থলি 50 লাখ ড্র করবেন, তাও আপনি এখান থেকে করতে পারেন। এবং এই প্ল্যানটা আমি শো করবো যে হাউ ইউ ক্যান মেক দিস মানি। এবং ওয়েলনেস নিয়ে কাজ করার জন্য সারা ওয়ার্ল্ডে সবচেয়ে পজিটিভ এনভায়রনমেন্ট ইন্ডিয়া, এখান থেকে টাকা ইনকাম করা সারা ওয়ার্ল্ড থেকে সহজ। মনে মনে দুঃখ হতে পারে যে আমি কেন আরবে জন্মগ্রহণ করলাম না, আমার বাবার কেন তেলের খনি ছিল না, কিন্তু আমি মনে করি আমি ইন্ডিয়া জন্মগ্রহণ করেছি, যেহেতু আমি ইন্ডিয়ার নাতি, আমার এখানে এত বেশি ম্যান পাওয়ার এবং এদেরকে ওয়েলনেস শেখাতে হবে, এবং ওয়েলনেস শিখালে আমার ইনকাম, তাহলে এই কাজটা আমার সহজ কাজ। ইয়েস নো, একটু ইয়েস নো বলবে, যদি ইয়েস হয় ইয়েস বলবে, নো বলে নো জোরে বলে দেবে, ঠিক আছে, নো এটা মানি না, আর ইয়েস হলে একটু বলে তাহলে ভালো লাগবে। তাহলে এমন একটা জায়গায় বসবাস করছি আমরা যেখানে ওয়েলনেস নিয়ে শেখানোর জন্য আমাদেরকে বেশি বেগ পেতে হবে না, কেন জানো তো, কারণ ওয়েলনেস তো ভালো একটা জিনিস, যেখানে খাবার আগে হাত ধুতে হয় এই কথাটা শেখানোর জন্য কোটি কোটি টাকা খরচ করছে। যেখানে হাত ধোয়া না, হাত ধোয়া দিবস, হ্যাঁ যেখানে হাত ধোয়া দিবস, এবার যেখানে টয়লেট করার পর সাবান কেন ইউজ করা উচিত এই দেশে এটাও শেখানো হয়, তাহলে আমাদের কত বড় দায়িত্ব। দাদা একটু খেয়াল করে দেখুন তো, আপনি ভাবছেন শহরের কোনো ভালো মানুষকে ওয়েলনেস শেখার দরকার নেই, বিশ্বাস করে হাত জোর করে বলছি ওই ফ্যামিলিতে আপনি আলাপ করুন, ও হা করে থাকে থাকবে যে এত কিছু তো জানলাম না। কারণ সারাক্ষণ ওই কম্পিউটার, অফিস, বাড়ি, আর ছেলে 95 পেল কিনা, ছেলে 95 পেল কিনা, মানে 100 মধ্যে এই নিয়ে ব্যস্ত, ছেলে ঠিক মতো নিউট্রিশন পেল কিনা সেটা একটু দেখো বাবু, হ্যাঁ তো বড় হলে গাঁদা পেয়ে যাবে বা কম্পিউটার হয়ে যাবে, কম্পিউটার বাবু এক কাজ করেছো, ইয়েস স্যার, ঘোরো ঘুরলাম, আবার গেলাম, এই যে রোবট হয়ে ছেলে, এটাও দেখুন, ওকে লাইফ তৈরি করুন, ওর একটা মানে ফিজিক্যাল যে কন্ডিশনটা আছে, ব্রেনের যে চিন্তা শক্তি আছে এটাকে তৈরি করুন, আস্তে আস্তে পুরো রোবট হয়ে যাচ্ছে।
আমি আমি বলছি দু একটা সাবজেক্টে ফেল করলে কিছু না, আমি মেয়েকে বলছি রিল্যাক্স থাক বাবা, এত ভালো লাগে না।